এটা হচ্ছে মানুষের মূল নার্ভ, স্পাইনাল কর্ড বলি আমরা। এই ব্রেনের সাথে এটা সরাসরি সংযোগ, এখানে যদি সামান্য চাপ লাগে এই ধরনের ব্যথাটা হয়। এখন চাপ যে আছে আপনি বুঝবেন কেমনে? আপনি দেখেন এই যে মেরুদণ্ডের হাড়গুলো দেখতে কেমন, এই যেগুলো শক্ত এগুলো এরকম দেখতে, আর নরম গুলো এরকম। হ্যাঁ, এগুলো হচ্ছে নরম হাড়। নরম হাড় দেখতে কেমন দেখেন? সবগুলো শক্ত হাড় দেখতে একই রকম, তাই না? একই রকম না, কিন্তু নরম হাড় সবগুলো কি একরকম? তাহলে কোনটা ভালো কোনটা খারাপ? যেটা ভালো সেটা এরকম হবে। কি সমস্যা বাবা বলেন দেখি? শুধু এই সাইডটাই ব্যথা। ব্যথা ব্যথা শুধু এখানে হয় না, অন্য কোথাও যায়? শুধু এখানেই হয়, আর কোনোখানে না। আর কোথাও যায় না? আর ব্যথা করলে হাঁটতে গেলে এই জায়গাটাই খালি নিচে ব্যথা করে। আমাকে আগের মতো স্বাভাবিক হাঁটতে পারেন? হ্যাঁ হাঁটতে পারি, মানে এই জায়গায় মেডিসিন দেওয়ার পর ঠিক আছে। স্বাভাবিক হাঁটা মানে কি? আপনি যতদূর খুশি হেঁটে যেতে পারবেন? কোনো অসুবিধা নাই? না। আচ্ছা, মানে এখন কোমরের সমস্যাটাই নেই। এটা কতদিন হলো হচ্ছে? এই তো দেড় মাস ধরে। ওজন কি এরকমই না কমছে? ওজন বেশি ছিল। বেশি ছিল? কত বেশি ছিল? 50। এখন কত? আচ্ছা, এই ব্যথাটা যে কথা আপনি বললেন এখানে ব্যথা, এটা কোন সময় বাড়ে কমে এরকম হয়? কখন বাড়ে কখন কমে? মানে যে সময় আমার মাঝে মাঝে বেশি বসে থাকা পরে তখনই বাড়ে। মানে বেশি কম বসে থাকে এটা হয়? আচ্ছা, হাঁটাহাঁটি করলে কমে? ভালো লাগে? হ্যাঁ, হাঁটাহাঁটি করলে অত বাড়ে না। এটা হচ্ছে মানুষের মেরুদণ্ড। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্রেন, মগজ, মাথার ভিতরে। এখান থেকে এই যে একটা নহর চলে আসে না, এটা হচ্ছে মানুষের মূল নার্ভ, স্পাইনাল কর্ড বলি আমরা। এই ব্রেনের সাথে এটা সরাসরি সংযোগ, এখানে যদি সামান্য চাপ লাগে এই ধরনের ব্যথাটা হয়। এখন চাপ যে আছে আপনি বুঝবেন কেমনে? আপনি দেখেন এই যে মেরুদণ্ডের হাড়গুলো দেখতে কেমন, এই যেগুলো শক্ত এগুলো এরকম দেখতে, আর নরমগুলো এরকম। হ্যাঁ, এগুলো হচ্ছে নরম হাড়। নরম হাড় দেখতে কেমন দেখেন? সবগুলো শক্ত হাড় দেখতে একই রকম, তাই না? একই রকম না, কিন্তু নরম হাড় সবগুলো কি একরকম? তাহলে কোনটা ভালো কোনটা খারাপ? যেটা ভালো সেটা এরকম হবে। এটাতে দেখেন মাঝখানে কি সাদা না, বাইরে দিয়ে কালো। তাহলে এরকম যেগুলো আছে সবগুলোই ভালো, এগুলোতে যেরকম নাই এগুলো খারাপ। শেষাটা কি এটার সাথে মেলে? ওটাই কালো হয়ে গেছে। এটা একটা ওনার অসুখ। আর একটা কি, যে এই হাড়টা দেখেন, এই শক্ত হাড় নরম হাড় এই একই লাইনে থাকবে, তাই কি না? এখানে এটা একটু বাইরে চলে আস, পেছন দিকে, পেছন দিকে চলে আস। তাহলে দুটো ঘটনা ঘটছে, একটা হচ্ছে যে এটা রং নষ্ট হয়ে গেছে, আবার দুই নম্বর হচ্ছে পেছন দিকে চলে আসে। এটা একটু চলে আসছে কিন্তু এটা ভেতরে আবার ভালো আছে। এটা চলে আসা কেন? ওনার এই দুই পাশ থেকে নার্ভ বের হয়, এ দেখেন, এই যে এটা হচ্ছে ব্রেনের ওই থাকে যেটা চলে আসে, সেটা এই হলুদ হলুদ এগুলো হচ্ছে নার্ভ। হ্যাঁ, এই নার্ভ বের হয়। তো ওনার এই নার্ভটা, এটা হচ্ছে ওনার ডান পাশ, এটা হচ্ছে ডান পাশ ওনার, এটা হচ্ছে বাম পাশ। এই ডান পাশে এই নার্ভটা সামনে দিয়ে চাপ খাইছে, কেমন? তো এটা হচ্ছে, এটা ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ। এখন চাপ খাইছে আমি বুঝবো কেমন? খুব ভালো বোঝা যাচ্ছে, দেখেন এটা একটা ভালো নরম হাড়, এটা হচ্ছে নার্ভটা মাঝখানে, দুই পাশে যে হলুদ হলুদ নার্ভ বের হয়েছে সেটা, এর ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে। এরকম থাকলে তার কখনোই কোনো ব্যথা হবে না। আপনি দেখেন
এই নরম হাড়ের এখানে পেটটা ভেতর দিকে, পেটটা এদিকে, এটার থাকে এটা দেখেন এটা কি সাদা আছে, এই সাদাটা নাই চলে গেছে, বাইরে কালোটাও ভালো নাই, এটাতে সাদাটা কমে গেছে, কিন্তু পেটটা উপর দিকে আছে, এটার উপর দিকে আছে, এটার পেট উপর দিকে আছে, আস্তে আস্তে পেটটা নিচে দিকে নাচ্ছে, আমার দুই পাশে সাদা সাদা বোঝা যাচ্ছে তাই কিনা, এখানেও বোঝা যাচ্ছে, এখানেও বোঝা যাচ্ছে, এইখানে এই পাশে সাদাটা আছে একটু, পাশেটা নাই, সাদাটা নাই, এটা সেই সাদা না, এখানে দেখেন এটা হচ্ছে বাম পাশ সাদা আছে, এপাশে সাদা, এখানে যে একটা হাড় আসে চাপা দিয়ে দিচ্ছে, এই যে হাড়টা এই পাশে যেমন সাদাটা বোঝা যাচ্ছে, এই পাশে বোঝা যাচ্ছে না, হাড়টা প্লাস ওই যে এই পেটটা নিচের দিকে চলে আসছে, পেটটা যার কারণে এটার উপরে সবসময় একটা চাপ লাগছে, ওনার অসহ্য লাগছে, খারাপ লাগছে, ব্যথা অনেক বেশি ছিল না, এখন কমছে একটু। আমরা এখন যেটা করব এই একটাতে এটাতে নিজার করে দিই, করে দিলে এটা ভেতরে চলে যাবে, এরকম হবে, তখন এই ব্যথাটা অটোমেটিকলি চলে যাবে, ঠিক আছে?